नमस्कार माय डियर चिल्ड्रेन, आई होप बाइटे सारा ভালো আছো এবং বাইরে ভালোভাবে থাকো। কেউ টিউশন করবে না, বাইরে ভালো পড়াশোনা করবে। ওকে, নাও স্টার্ট স্টেবল ক্লাস কেজি 2। সবাই তো বের হয়ে গেছো, বাইরে ভালো পড়াশোনা করবে। পেজ নাম্বার 19 দেখো, পেজ নাম্বার 19, সিরিয়াল নাম্বার 56। তাহলে আগেগুলো আগে পড়া হয়ে গেছে, আজকে তাহলে আলোচনা করা হচ্ছে 56। দেখো 5 নাম্বার কি আছে, হোয়াট আর ইউ বা হোয়াট ডু ইউ ডু। দুইটা প্রশ্ন একসাথে আছে, হোয়াট আর ইউ বা হোয়াট ডু ইউ ডু, তোমরা কি করো, তাহলে কি অ্যানসার দেবে? আই অ্যাম এ স্টুডেন্ট, কি অ্যানসার দেবে তোমরা? আই অ্যাম এ স্টুডেন্ট, তোমরা কি করো, পড়াশোনা করো। আই অ্যাম এ স্টুডেন্ট, অ্যানসার হয়ে গেল। ওকে, তাহলে হোয়াট ডু ইউ ডু যদি তোমাদের প্রশ্ন করা হয় তখন তোমরা কি উত্তর দেবে? আই অ্যাম এ স্টুডেন্ট। ওকে, নেক্সট 6 নম্বর, হাউ ডু ইউ গো টু স্কুল, হাউ ডু ইউ গো টু স্কুল, তোমরা কিভাবে স্কুলে যাও, পায়ে হেঁটে না সাইকেলে না টোটোতে, কিভাবে স্কুলে আসো? তাহলে লেখো আই গো টু স্কুল, অ্যানসার লিখে দাও আই গো টু স্কুল। আমরা স্কুলে যাই বাই টিচার দ্বারা, বাই টিচার মাধ্যমে আসো, টোটো না সাইকেল, বাই টোটো লিখে দাও, টোটো। তো বেশিরভাগ তো টোটোতে আসো বা যে যেটাতে আসো ওটা ওকে এখানে বসাবে। যদি হেঁটে আসো তাহলে লিখে দিবে 1 ফুট, বাই হেঁটে আসো। আর যে বাইসাইকেল আসো, মোটরসাইকেল, সে লিখে দিবে বাই বাই, বাইকের মাধ্যমে আসো, বাই বাস, যে বাসের মাধ্যমে আসে এখানে লিখে দিবে বাই বাস। এখানে যা যেটা যেভাবে আসো ওটা এখানে বসাবে। ওকে, এইভাবে বাড়িতে বারবার এটা মুখস্থ করো, লেখো আর ইংলিশ সাথে লিখবে, লিখে বাবা মাকে দেখাবে সুন্দর করে। এভাবে বাড়িতে পড়তে থাকো, আমাদের ভিডিও ক্লাসগুলো দেখতে থাকবে, বাড়িতে ভালোভাবে থাকো। থ্যাংক ইউ, নমস্কার।